যে ধারাবাহিক সমস্যাগুলো সমাধান করছি, 117 পৃষ্ঠা আমরা সমস্যাগুলো সমাধান করব। আমাদের 117 পৃষ্ঠায় প্রথমে দেওয়া আছে একটা যে 8 কিলোগ্রাম 447 গ্রামকে গ্রামে প্রকাশ করো, আর এটা দেওয়া আছে। তারপর 2 নম্বর আমাদের খালি ঘর দেওয়া আছে, আমরা খালি ঘর পূরণ করব। তো আমরা এখানে প্রথম টেবি দেওয়া আছে, আর 6 নম্বর দেওয়া আমাদের হলো যে বলছে 8 কিলোগ্রাম ৪৪৭ গ্রাম, এটাকে আমাদের বলছে যে গ্রামে প্রকাশ করতে। আমরা যদি গ্রামে প্রকাশ করি আমরা কি লিখবো? এত সমান আমরা লিখবো যে 8 কিলোগ্রাম, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে আমরা লিখবো 8 × 1000 গ্রাম। আর এখানে আমরা এটা লিখবো 400 এটা আছে গ্রাম। এখানে আমরা একটা সাইড রোড লিখে দেবো, যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এটা লিখে দেবো। সমান আমাদের হয় 8×8, 8000 গ্রাম যোগ 447 গ্রাম। আমরা যোগ করলে হবে 8447 গ্রাম। তাহলে আমরা 8 কিলোগ্রাম 447 গ্রাম সমান পেলাম 8447 গ্রাম। এটা আমাদের এখানে বের করতে বলছে, আমরা এটা বের করলাম। 2 নম্বর হচ্ছে আমাদের খালি ঘরে কোন সংখ্যা বসবে তা বলি লিখবে। এখানে বলছে খালি ঘরে কোন সংখ্যা বসবে বলি ও লিখি। আমাদের 1 নম্বর দেওয়া আছে 6 কিলোগ্রাম সমান খালি ঘর গ্রাম। আমাদের 1 নম্বরে খালি ঘর এখানে কোন সংখ্যা বসবে এটা আমাদের বলতে বলছে, লিখতে বলছে। তো প্রথমে ধরো 6 কিলোগ্রাম, আমরা 1 কিলোগ্রাম সমান যদি 1000 গ্রাম হয়, তো আমাদের 6 কিলোগ্রাম সমান হবে 6 × 1000, অর্থাৎ আমরা লিখবো 6000। এখানে আমরা লিখবো 6000 গ্রাম, এতটুকু আমরা লিখে দিব। 2 নম্বর আমাদের বলছে 7 কিলোগ্রাম 33 গ্রাম, 7 কিলোগ্রাম 33 গ্রাম সমান খালি গ্রাম। এখানে আমরা 1 কিলোগ্রাম 1000 হলে 7 কিলোগ্রাম সমান হবে 7 × 1000, অর্থাৎ 7 কে আমরা 1000 দিয়ে গুণ করবো, এখানে আমরা 7000। আর এর সাথে আমাদের যোগ হবে 33 গ্রাম, তাহলে 33 করে এটা হবে 7033, আমরা এখানে লিখবো 7033 গ্রাম। তারপরেরটা আমাদের দেওয়া আছে 4 কিলোগ্রাম 670 গ্রাম, দেওয়া আছে 4 কিলোগ্রাম 670 গ্রাম সমান আমরা তাহলে কি পাই, 4 কিলোগ্রাম, 1 কিলো সমান 1000, 4 কিলোগ্রাম হবে 4 × 1000 সমান হবে 4000 গ্রাম। এর সাথে আমাদের যোগ করবো আমরা 670 গ্রাম, তাহলে আমাদের যোগ হলো 4670 গ্রাম, আমরা এখানে লিখবো। আমাদের 4 নম্বরটি দেওয়া আছে, আর বেদিক আমরা কাছে 2000 গ্রাম সমান খালি ঘর কিলোগ্রাম, আছে 2000 গ্রাম সমান আলিগড় কিলোগ্রাম। তাহলে আমরা দেখব কি, আমরা 3 পর্যন্ত দেখলাম, যেখানে কিলোগ্রাম গ্রাম দেওয়া আছে এদিকে আমাদের গ্রামে নিতে বলছে, 4 নম্বরটা দেওয়া আছে গ্রামে আমাদেরকে কিলোগ্রাম নিতে হবে, অর্থাৎ ছোটো এককে বড় এককে নিতে হয়। আমি এখানে আপনাদের বলে রাখবো যে সহজ বিষয়, বড় এককে ছোট এককে নিলে সবসময় বড় এককে মানে গুণ করে বের করতে হয়,
আর আমরা যদি ছোট এককে বড় এককে নিতাম তাহলে আমরা ভাগ করবো কি, এখানে আছে 2000 গ্রাম কত কিলোগ্রাম, আমরা যদি জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাহলে আমাদের 1000 দিয়ে 2000 ভাগ করতে হবে। ভাগ করলে আমরা 2000 মানে 2000 এখানে হবে 2 কিলোগ্রাম। তো এটা একেবারে সহজ। তারপরে আমি বলবো যে এখানে আমাদের বলছে 3 নাম্বার, 1টি 1 কিলোগ্রাম, 2টি 500 গ্রাম, 3টি 200 গ্রাম ও 6টি 20 গ্রাম বাটখারা নিয়ে কি কি ভিন্ন উপায়ে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের কোনো বস্তুর ওজন করতে পারি। মানে আমাদের একটা বস্তুর যদি 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের হয়, এটা মাপার জন্য আমাদের কি কি বাটখারা সাহায্য আমরা নিতে পারি, তো এটা বিভিন্নভাবে করা যায়। যেমন আমাদের বলছে এখানে আছে, যেমন আমরা এটা কীভাবে নিতে পারি, দেখুন আমাদের 3 নাম্বার এখানে যেহেতু বলছে 1টি আছে 1 কিলোগ্রামের, 2টি আছে 500 গ্রামের বাটখারা, 3টি আছে 200 গ্রামের বাটখারা আর 6টি আছে 20 গ্রামের বাটখারা, তো আমাদের মিলাতে হবে 1 কিলোগ্রাম 620 গ্রাম। আমরা যদি বলি যে আমরা এটা আসলে কৌশল অবলম্বন করা যায় আমরা কী কী বাটখারা নিতে পারি, তো আমি যদি প্রথমে 1 কিলোগ্রামের 1টি নিই, 1 কিলোগ্রামে 1টি যাবে 1 কিলোগ্রাম, আর আমরা যদি 500 গ্রামের 1টি নিই তাহলে এটা হবে 500 গ্রাম, যেটা আমাদের 620 গ্রাম মিলাতে হবে, আর আমরা 20 গ্রামে নিলাম 6টি তাহলে এটা হবে আমাদের 120 গ্রাম। তো আমরা কি কি নিতে পারি, যে 1 কিলোগ্রামের আমরা 1টি নিতে পারি, 500 গ্রামের 1টি নিতে পারি, আর 20 গ্রামের 6টি নিতে পারি। যদি আমরা এইভাবে নিই তাহলে কিন্তু আমাদের 1 কিলোগ্রাম 620 গ্রাম, আমরা এইভাবে এই বাটখারাগুলো নিলে আমরা 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের আমরা বস্তু ওজন করতে পারি। আবার যদি আমরা বলি যে না আমরা অন্যভাবে 500 গ্রামে 2টি হবে এবং 3টি দিলে আমাদের হবে 1 কিলোগ্রাম 500 গ্রাম, এটা আমাদের মিলাতে হবে, আর এরপরে যদি আমরা 20 গ্রামে 6টি নিই এটা হবে 120 গ্রাম। তাহলে আমরা একভাবে নিতে পারি যে 1 কিলোগ্রামে 1টি নিলাম, 500 গ্রামের 1টি, 20 গ্রামে 6টি, এটা নিলে আমরা ওজনে মাপ মানে আমরা মাপতে পারবো। আবার আমরা 500 গ্রামে যদি 3টি নিই তাহলে হবে 1 কিলোগ্রাম 500 গ্রাম, আর 20 গ্রামে 6টি নিলে 120 গ্রাম, এখানে আমরা 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনে বস্তু মাপতে পারি। আবার এটা আমরা অন্যভাবে নিতে পারবো, যেহেতু আমাদের মিলাতে হবে, আমরা নিলাম 500 গ্রামে 2টি 1টি নিলাম, আসলে আমরা 1টি সমান হলো 500 গ্রাম, আমরা 200 গ্রামে নিলাম 5টি তাহলে এটা হবে আমাদের 1 কিলোগ্রাম, 5×10 অর্থাৎ 1000 গ্রাম 1 কিলোগ্রাম, আর 20 গ্রামের আমরা নিলাম 6টি এটা হবে আমাদের 120 গ্রাম। আমরা এরকম যদি নিই তাও আমরা ভাবতে পারি যে 500 গ্রামের 1টা বাটখারা নিলাম, 200 গ্রামে 5টা বাটখারা নিলাম, 20 গ্রামে 6টা বাটখারা নিলাম, এভাবে নিলে আমরা 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের বস্তু ওজন করতে পারি। তো আসলে 3 নাম্বার এটা আসলে অঙ্ক বলতে এটা হলো কৌশল, মানে আমরা কী কী কৌশল এটা মাপতে পারি এটা লিখতে পারা, আশা করি এটা আপনার বুঝতে পারছেন। 4 নাম্বার হলো 1 প্যাকেট লবণের ওজন 1 কিলোগ্রাম 300 গ্রাম, এটি মাপতে কমপক্ষে কী কী বাটখারা লাগবে, এগুলো আমরা অনেক বাটখারা দিয়ে আমরা মাপতে পারবো। তো আমি বলবো যে আমরা যে কোনো একটা যদি আমরা দিতে পারি তাই হবে, যেহেতু এখানে আমাদের লবণের ওজন হচ্ছে 1 কিলোগ্রাম 300 গ্রাম, মানে 4 নাম্বার লবণের ওজন হচ্ছে 1 কিলোগ্রাম 300 গ্রাম। তো আমরা কি কি নিতে পারি, আমরা 1 কিলোগ্রামে 1টি নিতে পারি, 1 কিলোগ্রাম 1টি নিলে হবে আমাদের এটা 1 কিলোগ্রাম, আমরা 200 গ্রামের
এটা হবে 200 গ্রাম। তারপর আমরা 20 গ্রাম নিতে পারি, 5টি এটা হবে 100 গ্রাম। তাহলে আমরা এই 1 কিলোগ্রাম 300 গ্রাম ওজনের লবণের প্যাকেট ওজন করার জন্য আমরা 1 কিলোগ্রাম একটা বাক্সা নিতে পারি, 200 গ্রামের একটা নিতে পারি, 20 গ্রামের 5টা নিলে আমরা এটা মাপতে পারবো। এটা আরও অনেকভাবে করতে পারবো আমরা। আমরা এটা বিকল্প যদি আমরা নিই, আমরা নিতে পারি যে আবার 500 গ্রামের আমরা নিলাম 2টি, তাহলে এটা হবে 1 কিলোগ্রাম। তারপর আমরা নিতে পারি 200 গ্রামের 1টি, এটা হবে 200 গ্রাম। 20 গ্রামের আমরা নিতে পারি 5টি, এটা হবে 100 গ্রাম। এভাবে আমরা নিতে পারি। এটা আসলে আমরা কী কী বাটখারা নিতে পারি আমরা এটা লিখবো, আশা করি এটা আপনারা পারবেন। শেষেতে হচ্ছে যে বই, খাতা, ডিকশনারি, জ্যামিতি বক্স ইত্যাদির ওজন অনুমান করি এবং ওজন পরিমাপের যন্ত্র ব্যবহার করে সেগুলোর প্রকৃত ওজন পরিমাপ করে নিজের শক্তি পূরণ করি, অনুমান কতটা সঠিক তা যাচাই করি। এখানে আমাদের বলছে যে আমরা আসলে আগে আমাদের বস্তুগুলো নেওয়া, আমরা একটা আনুমানিক ওজন লিখবো এখানে, তারপর প্রকৃত ওজন কতটা মেপে আমরা দেখবো যে আসলে কত মেপে। এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল আমরা করবো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা সতর্ক সমাধান করলাম, পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি পৃষ্ঠা সমাধান করবো এখানে আশা করি। এর মধ্যে যদি আপনাকে তারপরও বুঝতে স্পেসিফিক সমস্যা হয় আপনারা জানাবেন, সবাই ধন্যবাদ।